এই 3 কেজির এই একটা কাঁঠাল থেকে আপনি বলছেন 300 টাকা পাবেন? হুম, এইরকম অবস্থা থেকে। হ্যাঁ, এটা 2 কেজি হতে কত ইঞ্চ টাইম লাগে? মাসখানেক লাগে, 1 মাসে 2 কেজি হয়ে যায়। দেখছেন বন্ধুরা, এই আচ্ছা, এ কি এখানেই চারা বাঁধা নাকি? হ্যাঁ, এখানে বাঁধা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, এরকম একদম গাছের সঙ্গে বেঁধে বেঁধে দাদা চারা করে দিচ্ছেন, খুব সুন্দর। মানে এগুলো সব চারা, তাই তো? চারা, হ্যাঁ, ফলন্ত গাছের চারা, মানে ফল ধরেছে সেই সমস্ত গাছের, মানে চারার কোয়ালিটিও যাতে ভালো থাকে সেই জন্য, মানে ফল। এই দেখুন পাশে আমার ছোট গাছ আছে, হ্যাঁ, এগুলো কিন্তু আমি বাঁধিনি। আমি আপনি সারা জমি কোনো মানে আবার এই যে বড় গাছ, বড় গাছ থেকে ফলন্ত গাছ থেকে আপনি চারা করছেন? হ্যাঁ, চারা করছি। না দাদা, পুরো বাগানটা একটু আপনাকে দেখাই, আপনারা দেখুন কতটা জায়গায় বসিয়েছেন দাদা। এটা 1 বিঘা জায়গা আছে। 1 বিঘে জায়গায় কটা গাছ বসে দাদা? 80 পিস মতো দাদা। একটা গাছ 5000 টাকা দেবে বছরে, তাহলে 80টা গাছ, 80টা গাছে তাহলে 4 লাখ টাকা পাওয়া যাবে, ওই রকমই 4 লাখ 3.5 লাখ এরকমই বেচা কেনা হবে। তাও বন্ধুরা, এটা কিন্তু আমরা সর্বনিম্ন হিসাব করেই চলছি। এবার আপনি তাও, আমার তো মনে হচ্ছে 4 লাখ আসবেই, আমার যেমন বেশি বেশি হবে আশা করা যায়, বেশি হবে। তারপর কমটা ধরে চলাই, কমটা ধরে চলাই ভালো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। 12 মাসই কাঁঠাল গাছের রেজাল্ট দেখুন, গোড়া থেকে দেখুন, মানে গাছ ভর্তি কাঁঠাল তো রয়েছে, আবার কাঁঠালের সাইজও হচ্ছে অফ সিজনে। আপনারা জানেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই কিন্তু যেগুলো আমাদের দেশি কাঁঠাল তার একটা ভালো সাইজ আছে। আর এখন দেখুন ফেব্রুয়ারি সবে শুরু হলো, আর এই সময় কাঁঠালের সাইজ দেখুন। এর কারণ হচ্ছে এটা কোনো নির্দিষ্ট সময়ের কাঁঠাল নয়, 12 মাসই কাঁঠাল দেয়। এ দেখুন একদম, মানে দেশি কাঁঠাল যেরকম বড় হয়, সময় দিলে এর থেকেও হয়তো বড় হবে। দাদার সঙ্গে কথা বলবো, যেই দাদার এটা গাছ, এটা হচ্ছে মাতৃ গাছ, এখান থেকে আবার চারা নিয়ে দাদা যদি কেউ চায় তাকে চারা বার করে দেন। এবার পুরো গাছটা দেখুন বন্ধুরা, শুধু কী সুন্দর। দাদা একটা কথা আমাকে বলবেন, আপনি তো অবশ্যই ক্যামেরার সামনে আসবেন, এই এই ইঁটটা দিয়েছেন কেন? কাঁঠাল আসতে দাগি না হয়ে যায়, যাতে দাগ নয় মানে মাটিতে কি, এগুলো সবগুলোই পরিচর্যা সম্পর্কে আমরা জানবো, সঙ্গে থাকুন। খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে এটা। দাদা নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। প্রায় 1.5 মাস পর এলাম দাদা, তখন তো আপনি আমাকে এই গাছ দেখিয়েছিলেন। দেখিয়েছিলাম, হ্যাঁ, তখন কাঁঠাল আমি দেখেছিলাম যেগুলো সেগুলো একটু সাইজে ছোট ছিল। সেগুলো আর নেই দাদা, সেগুলো কেটে এই যে বিক্রি হয়ে গেছে। সেগুলো কেটে বিক্রি হয়ে গেছে, দেখেন এই বোটাগুলো আছে। প্রতি মাসে কি দাদা বিক্রি হয়? হ্যাঁ প্রতি মাসে, যেমন এই কাঁঠালটা প্রায় 3 থেকে 4 কিলো ওজন হয়ে গেছে, বুঝলেন, এটাকে কাটতে হবে কিন্তু মানুষের দেখানোর জন্য। এটা 3-4 কেজি ওজন? হ্যাঁ, আপনি ওয়েটটা দেখেন একবার। এই সময় তখন বোধ হয় নভেম্বর এসেছিলাম, তাহলে 2 মাসের গ্যাপ হয়ে গেছে। তাহলে সেই সময় আপনার দাম ছিল আর এই 3 কেজির এই একটা কাঁঠাল থেকে আপনি বলছেন 300 টাকা পাবেন? এই আমাদের পাশেই একটা ওই অনুষ্ঠান বাড়ি আছে, উনি 15 কিলো মাল নেই বলে এই গাছ থেকে মানে টাকা দিয়ে গেছি 100 টাকা কিলো,1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, ১৬টা কাঁঠাল কাটা মতো আছে। বাবা, এই চুরে তো তাহলে ভালো লাভ আছে। হ্যাঁ, 16 টাকার 2 কেজি করে ধরেন, 32 কিলো কাঁঠাল এখন এই গাছেই আছে, শুধু কাটা মতো রেডি। আজকে তাহলে আপনি যদি এখন বিক্রি করেন তাহলে 3,200 টাকা পাবেন? 3,200 টাকা পাবো আমি, টোটাল 42 কিলো মাল বিক্রি করেছি এটা থেকে। কোন মাসে এটা? ওই না, নভেম্বর থেকে পরপর বেচতে আছি, কেউ 10 কিলো কেউ 15 কিলো করে নিয়ে যায়। তো নভেম্বর থেকে আপনি 4,200 টাকার মাল বেচেছেন? না 4,200 টাকা না, 42 কিলো। 42 কিলো, হ্যাঁ, সেটা 150 টাকা থেকে শুরু হয়েছে। আচ্ছা, হ্যাঁ, সব মিলে ওই দেখা যাচ্ছে গড়ে, আপনি ধরেন না গড়ে শেষে কি দেখা যাচ্ছে 20 টাকাও বেচতে হতে পারে লাস্ট। হ্যাঁ একদম শেষে, শেষে গড়ে আপনি মোটামুটি 70 টাকা এভারেজ ধরা যায়। আর প্রতি মাসে কত বেচবেন এই গাছটা থেকে? এই গাছটা থেকে ধরেন 42 কিলো কেটেছি, আর এখনো ধরেন এই যে 16-17টা কাঁঠাল আছে, 2 কিলো করে যদি আমি ধরি গড়, তাহলে পরে আপনার তাও 32-34 কিলো মাল আছে, তার মানে
আপনার 77 কিলো অলরেডি, 30 না 77 কিলোই মাল এখন এখান থেকে যদি কাটি 77 কিলো কাটা হয়ে যাবে। এখনো যা মালের ছোট মাল আছে আপনি দেখেন কত আছে, প্রচুর ছোটগুলোকে তো বন্ধু এইগুলোকে তো আমরা হিসেবেই ধরছি না, এগুলো হিসাবের মধ্যে। আচ্ছা দাদা, হাত লাগলে নষ্ট হয় নাই তো? কোনো অসুবিধা নেই, এগুলো তো আমরা হিসেবেই ধরছি না, হিসেবে ধরছি না এগুলো। ওসব আবার হয়তো সামনের মাসে বড় হয়ে যাবে। হ্যাঁ, সামনের বড় হয়ে যাবে। তাহলে একটা গাছ মোট মাস লাগবে না, দিন 15 হলে পরে ওগুলো বেচা মতো হবে। তো একটা গাছ মোটামুটি 1 কুইন্টাল হামেশাই কাঁঠাল দেয় মানে? আচ্ছা, একটা ম্যাচিউরিটি গাছ 1 কুইন্টাল কাঁঠাল দেয় কোনো ব্যাপারই না। এটা কি সারা বছরে বলছেন? সারা বছরের কথা বলছি, সারা বছরে। কিন্তু এখন বেশি দেবে, আমি ধরে নিলাম 1 কুইন্টাল। দারুন দারুন দারুন। না চলুন একটু বাগানে যাই। ওই দেখুন বন্ধুরা, আমি তো সত্যি কথা বলতে গাছে চড়তেও ভয় লাগছে, নয়তো আপনার দেখাতাম। ওই ওই কাঁঠালগুলো আরও বড় দাদা, ওগুলো কত ওজন হবে? ওই 3-4 কিলো করে ওজন হবে, 4 কিলো করে হবে। বাপরে বাপ, ঠিক আছে চলুন বাগানে যাই তাহলে। তো বন্ধুরা চলে এলাম দাদার বাগানে, যে জায়গাটায় আর কি উনি নিজের জন্য চাষ করেন। হ্যাঁ, ফলের জন্য, ফলের জন্য। তো দাদা, এই গাছটার বয়স কত বর্তমান? প্রায় 2 বছর ধরুন, প্রায় 2 বছর। দেখুন বন্ধুরা, একজন সঠিক খামারি আপনি কী করে বুঝবেন, বারবার ভেরিফাই করলে কিন্তু বোঝা যায়। আমি নভেম্বর মাসে এসেছিলাম, তখন দাদা বলেছিলেন 20 মাস বয়স। আজকে ফেব্রুয়ারিতে মানে প্রায় 23 মাস বয়স, তো তার মানে 2 বছর। এমনই বিশ্ব তো উপরে, মানে একদম উপরে, শুধু একটা নাই, এটা ধরে দাঁড়িয়ে যাবে। এ দেখেন, এখানে 2 বছর। আচ্ছা দেখুন কত উপরে ধরেছে। আচ্ছা এই একটা, এই দেখেন পাতাই পাতাই ধরা মতো আছে গোড়া। বলছি এই ধরুন, আমি তখন জিজ্ঞাসা করা হলো না, যখন আপনার ওই মাতৃগাছটায় গেছিলাম, এইরকম অবস্থা থেকে, হ্যাঁ, এটা 2 কেজি হতে কত ইঞ্চ টাইম লাগে? মাসখানেক লাগে। 1 মাসে 2 কেজি হয়ে যায় কাঁঠাল তো? আচ্ছা এই দেখুন, আরে বাবা, এ তো থোকা থোকা দেখছেন বন্ধুরা। এই আচ্ছা, এ কি এখানেই চারা বাঁধা নাকি? হ্যাঁ এখানে বাঁধা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন বন্ধুরা, এরকম একদম গাছের সঙ্গে বেঁধে বেঁধে দাদা চারা করে দিচ্ছেন, খুব সুন্দর। মানে এগুলো সব চারা তাই তো? চারা, হ্যাঁ, ফলন্ত গাছের চারা, মানে ফল ধরেছে সেই সমস্ত গাছের, মানে চারার কোয়ালিটিও যাতে ভালো থাকে সেই জন্য মানে ফল। এই দেখুন পাশে আমার ছোট গাছ আছে, হ্যাঁ, এগুলো কিন্তু বাঁধেনি আমি। আপনি সারা জমি কোনো মানে এই যে বড় গাছ, বড় গাছ থেকে ফলন্ত গাছ থেকে আপনি চারা করছেন? হ্যাঁ চারা করছি না কোনো আমার। আপনার যদি ভিউয়ার্স দেখে মনে হয় যে না দাদার বাগানটা ভিজিট করার দরকার আছে, আমি বলবো চারা নেওয়ার আগে আগে ভিজিট করুন বাগান। সে যেখানেই নেবেন, যেখান থেকেই নেবেন, তার আদৌ মাতৃগাছ আছে না অন্য কোথাও থেকে কিনে এনে বিক্রি করছে, না অন্য কারোর বাগান থেকে ভিডিও করে নে আপনাকে দেখাচ্ছে, এরকম লোক আছে। বন্ধুরা দেখুন, এই গাছে ভরপুর ফল রয়েছে, ঠিক আছে। এই ফলন্ত গাছে যেখানে মানে এরকম 2 বছর বয়সী গাছে ফল আসছে, একদম সেই গাছে কিন্তু বাঁধানো এই চারাগুলো, এখান থেকেই একদম চারা উৎপাদন করছেন দাদা, একদম। অতএব এই গাছটাই আপনারা, এই গাছেরই চারা পাবেন, কোনো সন্দেহ নেই, এসে দেখে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। এই দেখুন ছোট ছোট গাছ রয়েছে, তারা কিন্তু ছোট গাছ থেকে করছেন না, যেই গাছে ফল এসছে একদম আপনাদের নিশ্চিন্ত করার জন্য, সেই গাছ মানে ফলন্ত গাছ থেকে একদম ফল রয়েছে। দেখুন ভরপুর ফল, এখনো 2 মাস বয়স হয়নি, 2 বছর বয়স হয়নি বন্ধুরা, কিন্তু এরকম মানে গাছ। দাদা এই এত ফলের ওজন গাছ নিতে পারে তো নাকি? দেখা যায় ওই জন্যে মানে কিছু ফল হয়তো শেষে কি না, আস্তে আস্তে কাটা পড়বে, অসুবিধা নেই। তো সেরকম গাছ থেকেই কিন্তু দাদা ফল করে, যতক্ষণ না ফল আসছে, ঠিক আছে। এই যে চারা গাছ এখান থেকেও দিতে পারতেন, কিন্তু উনি এখান থেকে করেন না, একদম ফলন্ত গাছ থেকে কিন্তু ফল এসছে নিশ্চিত, যে এর কোয়ালিটি খুব ভালো, তারপর গিয়ে কিন্তু দাদা এখান থেকে চারা করছেন। আচ্ছা খুব সুন্দর দাদা, দাদা পুরো বাগানটা একটু আপনাকে দেখাই, আপনারা দেখুন কতটা জায়গায় বসিয়েছেন দাদা। এটা 1 বিঘা জায়গা আছে। 1 বিঘা জায়গায় কটা গাছ বসে দাদা? 80 পিস মতো দাদা, 80 থেকে 90 এরকম। 80 থেকে 90, 1 বিঘা থেকে দাদা 3 বছর পর, এই 2 বছরে তো এরকম ফল আসছে। আবার ওখানে আপনার একটা পুরনো গাছ দেখেছি আমি, 3 বছরই ধরছি, 3 বছরে কিরকম কি লাভ হতে পারে বলুন তো? ওটা 3 বছরে একটা গাছ থেকে মোটামুটি 1 কুইন্টাল এঁচড় বিক্রি আমরা আশা করতেই পারি, আপনি যেভাবে ধরন দেখলেন। 1 কুইন্টাল এভারেজ সেল কত? যে কখনো 140-150 টাকা হয়, কখনো 100 হয়, যেমন বর্তমানে 100 আছে এভারেজ। দেখেন এই যে চাষটা যখন একটু বাড়বে হয়তো, তখন কি হয়তো একটু দাম কমতে, সেটা আমরা 50 টাকা ধরে চলি এভারেজ। 50 ধরছেন, তাহলে 1 কুইন্টালের দাম কত হচ্ছে? 1 কুইন্টালের দাম আপনার 5000। একটা গাছ 5000 টাকা দেবে বছরে, তাহলে 80টা গাছে তাহলে 4 লাখ টাকা পাওয়া যাবে, ওই রকম 4 লাখ 3.5 লাখ এরকম এরকমই বেচা কেনা হবে। তাও বন্ধুরা এটা কিন্তু আমরা সর্বনিম্ন হিসাব করেই চলছি,
এবার আপনি তাও আমার তো আশা করছি 4 লাখ আসবেই, আমার যেমন বেশি বেশি হবে, আশা করা যায় বেশি হবে, তারপরে কমটা ধরে চলাই, কমটা ধরে চলাই ভালো, এটা সঠিক। তো দেখুন বন্ধুরা, গাছের পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গাছের স্বাস্থ্য কেমন। আসলে জাতটাই খুব ভালো, জাতটা খুব সুন্দর। এই শীতকালে পর্যন্ত কিরকম চকচক করছে, এটা অ্যাকচুয়ালি কি মানে নতুন কিছু ভ্যারাইটি খুঁজতে গিয়ে না আমরা এটাকে খুঁজে পেয়েছি, মানে সেই কি বলুন তো, সেই মানে যেটা যতটুকু আশা করেছিলাম তার থেকেও অনেক বেশি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, যা আশা করেছিলাম হয়তো অসময়ে দুটো চারটে ফল ধরবে, কিন্তু তা নয়, অসময়েও যেরকম ধরন সময়ও সেরকম ধরন। মানে এই যে ধরা শুরু হয়ে গেল ভাদ্র মাস থেকে আপ টু আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত একভাবে কাঁঠাল ধরে যাবে, মানে কোনো কোনো সময় রেস্ট নেই গাছে। চলুন দেখি, শুধু দু বছর দু মাস আমার আপনার রেস্ট হচ্ছে, আষাঢ় শ্রাবণে কাঁঠাল ধরে না, ওই দু মাস রেস্ট, তারপরে আবার ভাদ্র মাস থেকে কাঁঠাল ধরে, বাকি 10 মাস মোটামুটি সবসময় গাছে ফল আছে। চলুন, আমার যেখানে যেখানে আমি চারা আরও চারা তৈরি করেছি, এটা আমার মাদার গাছ, আরও মাদার আমার আছে, এখানে তো আপনি 80 পিস গাছ দেখা ফলের জন্য দেখালেন, সেখান থেকেও আমি চারা তৈরি করছি। আর আমি যে সমস্ত গাছে চারা আরও বেঁধেছি সেই সমস্ত গাছেও কাঁঠাল ধরেছে কি নাকি সেটা আপনি দেখাবেন সবাই। ঠিক আছে, চলুন। আচ্ছা, এটা তাহলে আপনার নার্সারি, তাই তো? আচ্ছা, তো এখানে কি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে? এই যে ধরো ফলন্ত গাছ দেখেন, এই যে ফল ধরে আছে। আচ্ছা, এই গাছকে শুইয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, শুইয়ে দিয়ে প্রত্যেকটা ডালে আপনারা দেখুন, এই যে দেখুন বন্ধুরা, একদম মাতৃ গাছ, ফলন্ত, যাতে ফল এসছে। এমনি যেই সেই গাছ থেকে মানে চারা কেটে ডাল কেটে চারা তৈরি করা হচ্ছে তা নয়, দেখুন। ঠিক আছে, এরকম গাছ থেকে কিন্তু দাদা চারা বেঁধে বেঁধে আপনাদেরকে দেবেন সুন্দর করে। দেখুন এই সমস্ত গাছ পুরো নার্সারিটাই এরকম, এটা চারটে গাছ, গোড়াটা কত মোটা দেখেন গাছের। হ্যাঁ হ্যাঁ, এই কচি গাছ হলে কি এত মোটা হয় নাকি? আর এই যে ফল সব, আচ্ছা ফল ধরে আছে, প্রত্যেকটা ডালে বাঁধা আছে। দেখুন বন্ধুরা, এইভাবে চারা তৈরি হচ্ছে। এই পাশটা তো, আচ্ছা এই যে এই গাছটা মোটা গাছ, শুয়ে ওইদিকে করা হয়েছে। আচ্ছা, এই দেখুন ফল ধরে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রত্যেকটা চারা, প্রত্যেকটা এরকম খুব সুন্দর। তবে আমি চারাও দেখাচ্ছি, কি রেডি চারা। তবে এইটা কিন্তু একটা জীবন্তকারী চাষ বলা যায়, কারণ বর্তমানে প্রায় বিভিন্ন রকমের সবজি চাষ করে কৃষকদের মুখে কোনো হাসি নেই বন্ধুরা। প্রত্যেকটা কৃষকের সেই একই কান্না যে মানে কোনো কিছুতে নাকি লাভ হয় না চাষ করে। রেডি, এই ধরনের চাষ করলে আমার ধারণা যে লাভ হতে পারে। রেডি চারা, আচ্ছা খুব সুন্দর, খুব সুন্দর। এই চারাটা রেডি হয়ে গেছে, সে লাগানো যাবে সব। আচ্ছা খুব সুন্দর দাদা, এই কাকু কি আপনার থেকে? হ্যাঁ, বাড়ি মেদিনীপুর। আচ্ছা, এসেছেন আমার কাছ থেকে আজকে কাঁঠালের চারা নেওয়ার জন্য। কাকু মেদিনীপুর থেকে এসেছেন? হ্যাঁ, মেদিনীপুর পাঁশকুড়া, এই নদিয়া শেষ বাতকুল্লা থেকে আপনি মেদিনীপুর? আমার এখানে ব্যবসা আছে না, এই জন্য আমাকে আসতে হয়েছে। তো আচ্ছা আচ্ছা, আপনার বগুলাতে সব ভাড়া দেওয়া আছে, মোটর ভাড়া দেওয়া আছে, এই নিয়ে আসা। তো হঠাৎ করতে এই দিকে ওই বাগানের এইসব দৃশ্য দেখে আমার মনে উদয় ভাবের উদয় হলো, আর কি করবো, আমি না একটা কাঁঠাল বাগান করি, যদি আমার মালটা বাগান আছে 80 বিঘা, 24 বিঘা কাঁঠাল লাগাবো। কি বলেন, 24 বিঘা কাঁঠাল গাছ বসাবেন? ও বাবা, আমার জেদ প্রচুর। আমার 80 বিঘা আপনার মালটা রয়েছে? মালটা আছে, এই বছর ফুল হয়েছে, মানে টগর ফুলের মতো পুরো ফুলই ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, কাকুর কাছে আসছি, কিন্তু সঙ্গে থাকুন, যাবো কাকু, সময় দেবেন তো একটু? হ্যাঁ, আমি সময় দেবো, আমাকে আগে থেকে বলতে হবে, কারণ আমার অনেকগুলো ব্যবসা, 7-8টা ব্যবসা তো। হ্যাঁ হ্যাঁ, থাকি না দীঘাতে যাই, ঝাড়গ্রামে যাই। ঠিক ঠিক ঠিক, আর আপনার শুশুনিয়া পাহাড়ের কোলে বাগান আছে, সেখানে যেতে হয়, বিভিন্ন নার্সারিগুলো ভিজিট করতে আসি, কিরকম কি করছে না করছে দেখি, তার থেকে আমার অভিজ্ঞতা হয়। দাদা কাকু, আপনার তো ধরেন যে আপনার সঙ্গে আমার পরিচয় হয়নি, এই অন স্পট এখন এই 5 মিনিটও হয়নি আপনার সঙ্গে আমার, একটা বাস্তব কথা বলবেন। হ্যাঁ, এই নার্সারিটা দেখে আপনার কতটা বিশ্বাসযোগ্য? খুব ভালো লাগছে, কারণ আমি বিভিন্ন জায়গা থেকে কাঁঠাল চারাও নিয়েছি, আমি বিভিন্ন আরও অন্যান্য গাছ নিয়েছি, তবে এই বাগানটা দেখে এনাদের কথাবার্তা দেখে আমার খুব ভালো মনে হলো, যার জন্য আমি বললাম না। আর গাছগুলো এত প্রাণবন্ত গাছ, ও সহসা নজরে পড়ে না, কারণ এইগুলো অনেক দিনের গাছ হওয়ার জন্য গাছগুলো খুব হাড়ি হয়ে গেছে, তারপরে গাছ একটা মরবে না সেই বিশ্বাস, এবং পাতাগুলো দেখে আমি চিনতে পেরেছি, কারণ এই গাছের কাঁঠাল আগে 200 পিস লাগিয়েছিলাম, আমার এর মধ্যে 5 মাসে আর ফল এসে গেছে, সেইটা দেখে আমি বললাম যে আর বাকি যে সাইডের জায়গাগুলো পড়ে আছে এগুলো আমি টোটাল 24 বিঘা আমি টোটালটাই বাগান করে দেবো। অনেক ধন্যবাদ কাকু, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিলেন এবং আমাকে আরও সময় দিতে, আপনার কাছে আমি আসবো অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনি যাবেন অতি অবশ্যই, শুশুনিয়া বাগানটা দেখবেন, নদীর পাড়ে খুব সুন্দর। আচ্ছা, কালকে লন্ডন থেকে ডাক্তার আসছে, ডাক্তার আসছে, ফ্যামিলি 3টা ফ্যামিলি আসছে, ওরা বেরোবে, আমি তো এখান থেকে সবাই যাবো শুশুনিয়া। আচ্ছা আচ্ছা, ওখানে চারা দিয়ে আমি কালকে আবার পরশু দিন চলে যাবো ঝাড়গ্রাম। আচ্ছা, ওখানে ড্রাগন বাগান আছে, কাঁঠাল বাগান আছে,
মালটা বাগান আছে ওগুলো সব দেখে তারপর আমি বেরিয়ে চলে যাই পাঁশকুড়া। থ্যাংক ইউ থ্যাংক ইউ।